প্রিয় মণ্ডলী আপনাদের সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমরা একটা বিশেষ অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি মূলত ইতিহাস বিষয়ের উপরেই আমরা আলোচনা করব আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একসময় ইতিহাস বিষয়ে অধ্যাপনা করেছি পরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এখন আমি অবসরে আছি তো চলুন আমরা আমাদের বিষয় নিয়ে কথা বলতে চাই আমরা সবাই ইতিহাস নিয়ে কথা বলি অনেকেই আমাদেরকে বলে থাকেন ইতিহাস থেকে শিক্ষা নিতে ইতিহাস থেকে শিক্ষা না নিলে জীবন বিপন্ন হয়ে যায় আবার অনেকে মনে করেন ইতিহাসের আবার কি গুরুত্ব দুনিয়াতে এখন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ডাক্তারি আরও অসংখ্য জ্ঞান বিজ্ঞানের শাখা রয়েছে সেখানে ইতিহাস পড়ে কিলাপ এরকম কথা অনেকে বলেন বলাটা অনেকের কাছে খুব সঙ্গত মনে হতে পারে কারণ এই সব বিষয়ে পড়ে অনেকে হয়তো ভালো চাকরি পান না অর্থাৎ আমরা সাধারণত কোনো বিষয়ে পাশ করে যদি প্রচুর অর্থবিত্ত কামাই করতে পারি তাহলে সেটাকেই মনে করি এটা খুব গুরুত্বপূর্ণ এটা অনেকের বিবেচনা কিন্তু যারা লেখাপড়া সম্পর্কে ভালো জানেন যারা জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার সম্পর্কে জানেন তারা এ কথা অবশ্যই স্বীকার করবেন যে সব জ্ঞানই মানুষের দরকার সব জ্ঞানই মানুষের জানা থাকা দরকার এমন যে ছোট্ট একটি মশা সে মশা যে কত ভয়ঙ্কর হতে পারে এটা তো আমরা অনেকে আগে খেয়াল করিনি এখন আমাদেরকে বলা হচ্ছে যে এই মশা সম্পর্কে জানতে হলে কীটত্ত্ব জানতে হবে অর্থাৎ এটা একটা বিজ্ঞান এটা একটা শাখা যেখানে কীট পতঙ্গ সম্পর্কে গবেষণা করে তাদের ভালো মন্দ তাদের সম্পর্কে মানুষ কীভাবে জানতে পারে সতর্ক থাকতে পারে এইসব বিষয় নিয়েও কিন্তু মানুষকে জ্ঞান অর্জন করতে হয় তো এরকম পৃথিবীতে অসংখ্য কয়েক শত জ্ঞানের শাখা রয়েছে তবে পৃথিবীর আদি যে কয়েকটি শাখা মানে প্রাচীন যুগ থেকে যে কয়েকটি বিষয়ে মানুষ প্রথম জ্ঞান জ্ঞানের চর্চা শুরু করেছিল তার মধ্যে ইতিহাস অন্যতম আরও দু একটি যেমন দর্শন চর্চা করত তারপরে সাহিত্য চর্চা করত এবং আরও কিছু কিছু বিষয়ে প্রাচীন যুগেই মানুষ চর্চা করেছে যেমন আপনারা আমরা সকলে জানি গ্রিসে জ্ঞান ও শাখার অনেক বিষয় নিয়ে মানুষ লেখাপড়া করেছে চর্চা করেছে জ্ঞানের চর্চা করার মাধ্যমে তারা পৃথিবীতে আলোর ছড়িয়েছে তো ইতিহাসও তখন থেকে মানুষ জ্ঞান ও শাখা হিসাবে জ্ঞানের একটি বিশেষ শাখা হিসাবে চর্চা করা শুরু করেছে তখন হয়তো ইতিহাস সম্পর্কে মানুষের এক ধরনের ধারণা ছিল এরকম অন্যান্য বিষয় সম্পর্কে তখন প্রাথমিকভাবে মানুষ যা জানতো তাই পরবর্তী সময়ে এটা এই বিষয়গুলো প্রত্যেকটা বিষয়ে অনেক বিস্তৃত হয়েছে মানুষ যত চর্চা করেছে যত এর ভিতরে প্রবেশ করার চেষ্টা করেছে তত এই জ্ঞানগুলো মানুষ অনেক বেশি জানার সুযোগ করে নিয়েছে এবং এইগুলোর ব্যবহার মানুষ শিখেছে এবং এগুলো থেকে মানুষ উপকৃত হচ্ছে এখন ইতিহাস পড়ে কি মানুষ উপকার লাভ করে অবশ্যই করে কারণ ইতিহাস হচ্ছে মানুষেরই তৈরি করা অর্থাৎ মানুষ যা কিছু করে তাই কিন্তু ইতিহাস এখন মানুষ কত কি করে এখন করে কয়েক বছর আগে করেছে ইয়ারও কয়েক শত বছর আগে করেছে কয়েক হাজার বছর আগে করেছে অর্থাৎ মানুষের উৎপত্তির পর থেকেই মানুষ কিন্তু অনেক কিছু করে সমাজ নির্মাণ করেছে মানুষ বিবর্তিত হয়েছে মানুষের জন্য যা কিছু দরকার তা মানুষ করেছে মানুষের খাবার দরকার ছিল আপনারা আমরা সবাই বলি যে এক সময় ফল সংগ্রহ করত এক সময় শিকার করতো এক সময় মানুষ পাথর ব্যবহার কর পাথরের ব্যবহারের মাধ্যমে হাতিয়ার উৎপাদন করত। এবং এই হাতিয়ার দিয়ে তারা কিন্তু অনেক কিছু সংগ্রহ করতো অনেক কিছু উৎপাদন প্রক্রিয়া পর্যন্ত চলে এসেছে যেমন আমরা বলছি কৃষি উৎপাদন করেছে এখন এই সব বিষয়গুলো মানুষ ধীরে 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 যা করে এসেছে তাই কিন্তু মানুষের ইতিহাস এখন মানুষ অনেক কিছু করেছে কিনা করেছে বাড়ি তৈরি করেছে একসময় মানুষ বাড়ি তৈরি করতে জানতো না এর আগে যখন মানুষ ছিল তারা তখন যেখানে সেখানে হয়তো রাত রাত যখন আসতো তখন শুয়ে থাকতো আবার সেই জায়গায় যদি মানুষকে আক্রমণ করার মতো প্রাণী থাকতো তাহলে কিন্তু সেখানে মানুষ নিরাপদে ঘুমাতে পারতো না সে কারণে মানুষকে অনেক সময় গাছে চড়ে রাত কাটাতে হতো এরকম পরিস্থিতি মানুষের ছিল একসময় মানুষ কথা বলতে জানতো না মানুষ কথা বলতে শিখেছে এবং মানুষের এই যে কথা বলার মধ্য দিয়ে মানুষ একে অপরকে একে অপরকে কমিউনিকেট করার অর্থাৎ সংযোগ করা হলো অর্থাৎ আমি যেমন আপনার সাথে এখন কথা বলছি আপনি আমাকে শুনছেন এরকম মানুষ একে অপরের সঙ্গে এই ভাষার মাধ্যমেই কিন্তু যোগাযোগ করেছে কিন্তু এই ভাষা তো আর একদিনে হয় এক একসময় এই ভাষা শুধু উচ্চারণে ছিল অর্থাৎ মানুষ কতগুলো উচ্চারণ করেছে এখন এই উচ্চারণগুলো করতে করেছে মানুষ অন্য প্রাণীতে প্রাণীর মধ্যেই উচ্চারণগুলো দেখেছে সেখান থেকে মানুষও করার চেষ্টা করেছে একে অপরকে বোঝার জন্য চেনার জন্য জানার জন্য তার আকর্ষণ করার জন্য প্রয়োজনটা মেটানোর জন্য মানুষ এগুলো করেছে অর্থাৎ মানুষ একটা কঠিন সংগ্রামের ভেতর দিয়ে এই অর্জনগুলো একে 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 করে এসেছে যেমন এখন আমরা কত কি খাচ্ছি আমরা এখন আমাদের খাদ্যের কোনো এখন বলতে গেলে অভাব নেই আসলে কি মানুষের আগে এত খাবার ছিল হ্যাঁ মনে হতে পারে অবশ্যই ছিল কিন্তু আসলে তারা তো এটা জানতো না কোনটা খাবার কোনটা খেলে সে বাঁচবে কোনটা খেলে সে মরবে এগুলো তো মানুষ ধীরে 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 এগুলো শিখেছে এখন এই খাবারগুলো তো তাকে উৎপাদন করার পর্যায়ে আসতে হয়েছে আবার সেটা তৈরি করতে হয়েছে তৈরি করা তো মানুষকে হাতিয়ার দিয়ে তৈরি করতে হয়েছে এখন সে হাতিয়ার কখনো বা কাঠ দিয়ে কখনো বা গাছের গাছপালা দিয়ে কখনো বা যখন বুঝতে পেরেছে না এটা দিয়ে হচ্ছে না তখন আরও ভারী কিছু দিয়ে অর্থাৎ পাথরের খণ্ড দিয়ে সে একটা কিছু ঘষে মাঝে কিছু করার চেষ্টা করেছে এভাবেও মানুষ একসময় যেমন কাঁচা ফল কাঁচা ফুল গাছের লতা পাতা এগুলো খেয়ে মানুষ কিন্তু জীবন ধারণ করেছে অর্থাৎ মানুষকে কঠোর সংগ্রামের ভেতর দিয়ে আজকের এই জায়গায় আসতে হয়েছে সুতরাং একসময় মানুষ কী কীরকম ছিল এটা কি আমাদের জানা দরকার জানা দরকার নেই অবশ্যই আছে এইগুলো না জানলে আমরা তো বুঝতে পারবো না যে আমরা সামনের দিকে কোথায় যেতে পারবো এবং যাওয়ার জন্য আমাদের কি কি প্রস্তুতি নিতে হবে এখন এই বিষয়গুলো ভালো করে অর্থাৎ সঠিকভাবে সত্যানুসত্যানুরূপ ভাবে জানতে হলে আমাদেরকে এই বিষয়গুলো সম্পর্কে তথ্য উপাত্ত জানতে হবে একটা জিনিস মনে রাখতে হবে ইতিহাস কিন্তু গল্প না অর্থাৎ আমি বানিয়ে একটা কিছু বলে দিলাম অনুমান করে একটা কিছু বলে দিলাম সেটা কিন্তু ইতিহাস না সেটাকে আমরা অনেকে গল্প বলতে পারি যে এক দেশে এক রাজা ছিল সেই রাজার সাত কন্যা ছিল বা কী ছিল এইরকম অনেক গল্প আমরা বলতে পারি কিন্তু এটা ইতিহাস না ইতিহাস হল একজাক্ট অর্থাৎ যা ছিল এক রাজার তো কোনো সন্তান নাও থাকতে পারে তাহলে সেই রাজার কোনো সন্তান ছিল না আরেক রাজার যদি দুই সন্তান থাকে বলতে হবে দুজন আরেক রাজার যদি ঢাল তলোয়ার কিছুই ছিল না তাহলে সেটা সেই রকম রাজাও ছিল এরকম অনেক কিছু প্রত্যেকটাই কিন্তু সুনির্দিষ্ট করে বলতে হবে এখন বলাটা কিভাবে বলবো আমরা তো আর সব কিছু দেখিনি বা আমাদের হয়তো একশো বছর আগেও অনেকে কিছু দেখে অনেক কিছু দেখেনি বা আরও আগেও দেখেনি কারণ মানুষের ইতিহাস অনেক দীর্ঘ কত দীর্ঘ অনুমান করলেই বুঝতে পারবেন মানুষের অনেকগুলো পূর্বপুরুষ ছিল সেই পূর্বপুরুষদের যদি আমরা অতীত শহর সবটা মিলিয়ে ধরি তাহলে সাতষট্টি লক্ষ বছর এখন সেই মানুষদের সেই স্তরের মানুষ যারা ছিল তারা একভাবে ছিল আবার এখনকার মতন আমাদের মতন যে মানুষ এদেরকে আমরা বলি হোমোসাফিয়ান ইংরেজিতে বলে ইংরেজি নয় এটা গ্রিক বা ল্যাটিন শব্দ সেটার অর্থ হল চিন্তাশীল মানুষ অর্থাৎ যারা নব্য মানুষ যারা একেবারেই এখনকার আমরা যে মানুষ এইরকম মানুষ চিন্তাশীল মানুষ হতে পেরেছে তারা কাজকর্ম করতে পেরেছে উৎপাদন করতে পেরেছে ইয়ার আগের অনেক অনেক প্রজাতি ছিল তারা এত কিছু জানতো না তারা এত বেশি বুদ্ধিমান ছিল না তাদের বুদ্ধির অভাব ছিল তো সুতরাং এই সমস্ত বিষয়গুলো ঘটে এসেছে তো সুতরাং এইগুলো আমরা জানবো কিভাবে হ্যাঁ অবশ্যই জানার এখন সুযোগ আছে কি এক সময় মানুষ যা ব্যবহার করতো সেগুলো মাটির নিচে পড়ে গেছে ঢাকা পড়ে গেছে সেগুলো কোথাও না কোথাও হয়তো খণ্ডিতভাবে আছে অথবা একেবারে সেটা জীবাশ্ম হয়ে আছে অর্থাৎ ছাই ভস্যের মতন হয়ে গেছে মাটির সঙ্গে এটা মিশে আছে ইত্যাদি ইত্যাদি কিন্তু এখন বিজ্ঞান এত বেশি উন্নত হয়েছে যে আমরা বলি যেমন ডিএনএ টেস্ট করা বা বিভিন্ন ধরনের রাসায়নিক টেস্ট করে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কে জানার অনেক সুযোগ আছে তো সুতরাং কোনো জায়গায় কি ছিল না ছিল সেটার সামান্যতম যদি কোনো নিদর্শন পাওয়া যায় নমুনা পাওয়া যায় অর্থাৎ একটা পায়ের চিহ্ন যদি পাওয়া যায় তাহলে সেখানে খুঁজে দেখা যেতে পারে এটা কেমন মানুষ ছিল এটা কত বছর আগে এই বিষয়টা ঘটেছিল এই বিষয়গুলো এখন কিন্তু বিজ্ঞান এগুলো প্রমাণ করার অনেক সুযোগ ঘটিয়ে দিয়েছে সুতরাং গত দুইশো তিনশো বছরে পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের যে অন্যান্য শাখার যে বিবর্তন ঘটেছে উন্নতি ঘটেছে তার ফলে ইতিহাসের এই সমস্ত উপাদানগুলো আমরা কিন্তু একে একে খুঁজে পাচ্ছি এবং সেইগুলো সম্পর্কে আমরা গবেষণার মাধ্যমে সেইগুলোর তথ্য উপাত্ত জেনে নিতে পারছি যেমন কোনো এক জায়গায় হয়তো আগে তো মানুষ হয়তো যারা মারা গেছে তাদেরকে মাটির নিচে চাপা দেওয়া দেওয়া হয়েছে একসময় তো সেই মাটির চাপা চাপা পড়া থাকা মানুষের যে হাড় গোড় ইত্যাদি সব তো হয়তো মাটির নিচে পড়েছিল এখন সেখানে এমন কোনো রাসায়নিক এমন কোনো বিষয় ছিল যেটার কারণে মানুষের যে দেহের কোনো কোনো অংশ হয়তো দেখা গেছে একেবারে পুরোপুরি নষ্ট হয়ে যায়নি অর্থাৎ একেবারে সেটা মাটির সঙ্গে সম্পূর্ণরূপে মিলিন বিলীন হয়ে যায় না যেমন একটা দাঁত হয়তো রয়ে গেছে অথবা একটা চুল কয়েকটা চুল হয়তো পাওয়া গেছে এখন এই চুল এই দাঁত এখন ডিএনএর মাধ্যমে টেস্ট করা হলে একেবারে সঙ্গে সঙ্গেই বোঝা যাবে এই দাঁতটার যে মানুষটার সেই মানুষটার বয়স কত ছিল সেই মানুষটার কি কি সমস্যা ছিল কি ধরনের রোগ ছিল কি খেয়ে না খেয়ে সে মারা গেছে বা সে কোনো আঘাতজনিত কারণে মারা গেছে কি না এই সবই কিন্তু এখন জানা যায় এইভাবেই আমরা বলছি যে সাতষট্টি লক্ষ বছর পূর্বে এটা ছিল তিরিশ লক্ষ বছর পূর্বে এটা ছিল বা চল্লিশ লক্ষ বছর পূর্বে এটা ছিল অথবা দশ হাজার বছর পনেরো হাজার বছর তিরিশ হাজার বছর পূর্বে এরকম ছিল এগুলো এমনি বলা যায় না এগুলো সবই বলতে হয় এইভাবে ডিএনএ টেস্টের মাধ্যমে রাসায়নিক টেস্টের মাধ্যমে নানা ধরনের পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এগুলো প্রমাণিত হচ্ছে এগুলোর জন্য অসংখ্য বিজ্ঞানী কাজ করছেন ইতিহাস সঙ্গে আমরা যারা আদিম মানুষের ইতিহাস চর্চা করে আমরা দেখি যে আমাদের সঙ্গে যারা অ্যান্থ্রোপোলজিস্ট অর্থাৎ মানবতত্ত্ববিদ তারা কাজ করে যারা জেনেটিক্যাল সায়েন্টিস্ট তারা কাজ করেন যারা জিওলজিস্ট তারা কাজ করেন যারা ভোটানিস্ট তারা কাজ করেন এরকম অসংখ্য জ্ঞানবিজ্ঞানীর শাখা প্রশাখার বা বিভিন্ন স্তরের কিন্তু মানুষ জ্ঞানী বিজ্ঞানীরা তাদের যন্ত্রপাতি নিয়ে এই জিনিসগুলো প্রমাণ করার চেষ্টা করেন তারপরেই আমরা বলতে পারি এটি অমুক জাতি অমুক মানুষ অমুক জনগোষ্ঠী ইত্যাদির ইতিহাস সেইভাবেই কিন্তু ইতিহাসটা জানা যায় এখন সেই ইতিহাস জানার মধ্য দিয়ে আমরা সেই মানুষের অনেক জীবন রহস্য অনেক কিছু জানতে পারি যেমন আমি একটা উদাহরণ দিই যে আজকে আমরা অস্ট্রেলিয়া যে মানুষদেরকে দেখি আজকে আমরা আমেরিকায় যাদেরকে আদিম মানুষ বলছি যাদেরকে আদিবাসী বলছি লাতিন আমেরিকায় যে আদিম আদিবাসীদেরকে বলছি এরা কারা এরা কোথেকে এসেছে এই তো একটা প্রশ্ন আসার কথা কখন এরা কোন দিক দিয়ে গিয়েছে এরা কি সাঁতার কেটে চলে গেছে এটা কি সম্ভব কারণ চারপাশে তো সমুদ্র মহাসমুদ্র সমুদ্রও নয় মহাসমুদ্র তো এরা কিভাবে গিয়েছে কখন গিয়েছে এরা কোথেকে এসেছে এই বিষয়গুলো তো আপনার আমার জানার দরকার হ্যাঁ ইতিহাস কিন্তু এই সব তথ্য অর্থাৎ যারা আদি মানব সমাজের যে এই যে উৎপত্তি স্থল কোথায় তারা কিভাবে জীবন যাপন করেছে তারা এক এক জায়গা থেকে আরেক জায়গায় কীভাবে চলে গিয়েছে আজকে যে আমরা ছয়টি মহাদেশে মানুষ চললে মানুষকে দেখতে পাচ্ছি এত মানুষ তো একসাথে ছিল না এখন এই মানুষ সব জায়গায় মানুষ তো আর এক সময় ছিল না তো সুতরাং এই জিনিসগুলো যেমন প্রশ্ন যখন আসছে তখন স্বাভাবিকভাবেই আমাদের বিজ্ঞানীরা ইতিহাসবিদরা এইগুলোকে প্রমাণ করার চেষ্টা করেছে যেমন যদি অস্ট্রেলিয়ার কথা বলি আজ থেকে প্রায় ষাট হাজার বছর আগে ষাট থেকে প্রায় চল্লিশ হাজার বছর আগে এই ইন্দোনেশিয়ার পার্স দিয়ে ইন্দো বর্তমান যে আমরা ইন্দোনেশিয়া দেখি এই ইন্দোনেশিয়ার পাট দিয়ে তখন কিন্তু সমুদ্রের পানি আরও কম ছিল এখানে অনেকগুলো দ্বীপ ছিল অনেকগুলো ভূপৃষ্ঠ ছিল এগুলো দিয়ে মানুষ আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু ওইদিকে চলে যাওয়ার সুযোগ পেয়েছে আবার এই মানুষরা আরও আগে এশিয়া মহাদেশ এরও আগে আফ্রিকা মহাদেশ থেকে তারা কিন্তু এসেছে আবার যদি একইভাবে বলি এই আমেরিকা মহাদেশ বা লাতিন আমেরিকা মহাদেশ এই যে এখানকার যে আদিম আদিবাসী যাদেরকে আমরা বলছি বা ইন্ডিজিনিয়াস পিপল যাদেরকে বলা হয় তারা করতে গিয়ে এসেছে তারাও কিন্তু সেই আফ্রিকা থেকে ইউরোপ হয়ে এশিয়ার পূর্ব দিক দিয়ে জাপান ইত্যাদি অঞ্চল দিয়ে তারা একেবারে ব্যারিং প্রণালী দিয়ে তারা দক্ষিণ আমের উত্তর আমেরিকার যে ভূমি সেখানে কিন্তু আজ থেকে প্রায় পঁচিশ হাজার বছর আগে সেখানে গিয়ে প্রবেশ করেছে তো সুতরাং দেখতে পাচ্ছেন যে আমরা যদি এই জিনিসগুলো জানতে পারে যে এই মানুষগুলো কিন্তু অত হাজার বছর আগে কিন্তু তারা সেখানে গিয়েছে এখন তারা যাওয়ার পরে কি ঘটছে সেটা তো ইতিহাস তারা যাওয়ার পরে কিন্তু ওখানে কি ছিল আগে ওখানে ছিল প্রাণী ওখানে ছিল বিভিন্ন ধরনের জন্তু এখানে ওখানে অসংখ্য বড় বড় প্রাণী জগতের মানে সাক্ষাৎ পাওয়া যায় তারা ছিল সেখানে এখন এই যখন আদিম মানুষেরা যখন সেখানে গিয়েছিল এই প্রাণী জগতের যারা ছিল তারা তাদের সঙ্গে কিন্তু এদের কি সম্পর্ক ঘটেছে মনে রাখতে হবে আমরা যে এখন বলি না যে প্রকৃতিতে ভারসাম্য থাকতে হয় প্রকৃতিতে কিন্তু ইকোলজিক্যাল একটা প্রবলেম তৈরি হয় সিস্টেম ইকোসিস্টেম কিন্তু কাজ করে অর্থাৎ অমুক প্রাণী তমুক প্রাণী তারা হয়তো থাকতে পারবে আবার এই প্রাণী থাকলে ওই প্রাণী থাকতে পারে না কারণ প্রত্যেকটা প্রাণীরই দেহের কিছু বৈশিষ্ট্য আছে যেমন আমরা জানি যে অনেক প্রাণী আমাদের পাশ দিয়ে যখন যায় আমরা কিন্তু গন্ধ পাই আবার ঠিক তেমনিভাবে আমরা যখন কোনো কাজ কোনো জায়গা দিয়ে যায় অনেক প্রাণী বুঝতে পারে মানুষ বা কেউ আসছে যেমন সাপ তার জিপ্কা দিয়ে বুঝতে পারে যে মানুষ আসছে এরকম সব প্রাণীরই কিন্তু কিছু ক্ষমতা আছে এই ক্ষমতা দিয়ে তারা পরস্পর পরস্পরকে বুঝতে পারে চিনতে পারে জানতে পারে থাকতে পারে এবং কেউ কাউকে হয়তো আক্রমণ করতে পারে আবার কোনো কোন প্রাণী একটা প্রাণীর সঙ্গে আরেকটা প্রাণীর যখন সাক্ষাৎ মিলবে তখন সেই প্রাণীটা হয়তো মারাও যেতে পারে এরকম দেখা গেছে যে অস্ট্রেলিয়া মহাদেশে যখন মানুষ গিয়েছে সেখানে কিন্তু ইকোসিস্টেমের প্রবলেম তৈরি হয়েছে সেখানকার অনেক বড় বড় প্রাণী সেগুলো কিন্তু মারা গেছে অনেক আপনা আপনি মারা গেছে মানুষের দেহের সঙ্গে মানুষের যে সেখানে প্রবেশ করার পরে তার একটা ক্রিয়া প্রতিক্রিয়া ঘটেছে এই যে এটার দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের কেন কোন কোন জীব কোন কোন প্রাণী আমাদের প্রয়োজন কোন কোন গাছ আমাদের প্রয়োজন কোন কোন গাছের সঙ্গে আমরা মিশতে পারব কোন কোন গাছ আমাদেরকে সহ্য করতে পারবে এই রকম বিষয়গুলো কিন্তু আমরা অতীত ইতিহাসের এই সমস্ত ঘটনা থেকে জানতে পারি বুঝতে পারি এই যে বিষয়টা আমি উদাহরণ দিয়ে জানাল বোঝালাম সেটা হাজার এটা লক্ষ লক্ষ বছর আগের থেকে শুরু হয়ে কয়েক হাজার বছর আগের ঘটনা এরপর মানুষ সেখানে গিয়েছে তারা কিন্তু সেখানে সমাজবদ্ধ জীব জীবন ব্যবস্থা গড়ে তুলেছে ওই শিকার ওই সংগ্রহ তারপরে আস্তে আস্তে তারা নানা ধরনের হাতিয়ার তৈরি করেছে সেই সমস্ত হাতিয়ার থেকে তারা ফল সংগ্রহ করেছে পরে খাদ্যদ্রব্য উৎপাদন করেছে যেখান থেকে আমরা বলছি কৃষি উৎপাদন ব্যবস্থা এটা আজ থেকে বারো চোদ্দো হাজার বছর আগে কৃষি ব্যবস্থার একটা বিপ্লব ঘটেছে অর্থাৎ আগে মানুষ যখন কৃষি জানতো না তখন মানুষ কি করত মানুষ গাছ তরু লতা পাতায় যা পেত সেটাই তারা খেত এবং সেটা তার চাহিদা পূরণ করার পরে সে কিন্তু তার প্রয়োজন যখন তখন আবার পাওয়ার নাও যেতে পারে অর্থাৎ প্রকৃতির উপর যদি পুরোপুরি নির্ভর করে থাকতে হয় তাহলে কিন্তু মানুষের যে জীবনের জীবন ব্যবস্থা সেটা কিন্তু সংকুচিত হয়ে যায় এই কারণে একসময় প্রকৃতিতে এই নির্ভরশীলতা বেশি থাকার কারণে অনেক মানুষ কিন্তু না খেয়ে মারাও গেছে আবার সে কারণে মানুষ খাদ্য সংগ্রহে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে সেভাবেই আমরা দেখতে পাই আফ্রিকা মহাদেশে আমরা যে ইথোপিয়া বলছি এই অঞ্চল থেকে ইথোপিয়া তানজানিয়া হ্যাঁ এই অঞ্চল থেকে মানুষ আস্তে আস্তে মধ্যপ্রাচ্য হয়ে আবার ইউরোপের ভেতর দিয়ে আবার এদিকে এশিয়ার পাশ দিয়ে মানুষ কিন্তু একের পর এক তারা পদচারণা করেছে সামনের দিকে এগিয়েছে এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে সেখানে তাদের খাদ্যের সন্ধান করার জন্য কিন্তু এই জীবনটা খুব সহজ ছিল না খুব কঠিন ছিল কারণ অজানা অচেনা পথ সেটা সে কীভাবে যাবে সেটা তখন তো রাস্তাঘাট ছিল না মানুষ তো রাস্তাঘাট খুঁজে খুঁজে চিন্তও না মানুষের তখন অত জ্ঞান বুদ্ধিও ছিল না অত ইনফরমেশনও তার ছিল না সুতরাং অনেক কিছু করতে গিয়ে মানুষ মারা গেছে মানুষ অনেক সাপের দংশনে মারা গেছে বাঘ ভাল্লুক বা বিভিন্ন ধরনের প্রাণী জগৎ তাকে আক্রমণ করেছে এখন সেখান থেকে তারা সেখানে হয়তো একশো জনের সামনে এই ধরনের প্রাণী যখন পড়েছে সেখান থেকে হয়তো পাঁচজন ছয়জন আটজন দশজন মারা গেছে তাদেরকে হয়তো এরা খেয়ে ফেলেছে বাকিরা বুঝতে পেরেছে যে এই ধরনের প্রাণীর সামনে যাওয়া যাবে না কারণ তারা আস্তে আস্তে তারা বুঝতে পেরেছে যে এই প্রাণীর সামনে গেলে তাদেরকে কিন্তু মেরে ফেলবে খেয়ে ফেলবে ইত্যাদি ইত্যাদি সুতরাং মানুষের এই যে সচেতনতা এটা কিন্তু মানুষ আস্তে আস্তে অর্জন করেছে এখন এইভাবেই কিন্তু মানুষ সব কিছু জানা বোঝা ইত্যাদির ভেতর দিয়েই কিন্তু মানুষের যে সমাজ ব্যবস্থা সেটা তারা গড়ে তুলেছে সেখানে মানুষ প্রথমে দলবদ্ধভাবে ছিল তখন মানুষ হয়তো বুঝত না কে নারী কে পুরুষ এগুলো আগে প্রথম দিকে মানুষের এত কিছু বোঝার ক্ষমতা ছিল না ধীরে ধীরে মানুষ বুঝেছে এ আমার মা এ আমার বোন আস্তে আস্তে মানুষ এগুলো বুঝেছে তারপরে মানুষ পরিবার করেছে পরিবার গঠন করেছে সেখানে মানুষ ধীরে ধীরে মা বাবা ভাই বোন ইত্যাদি মিলে পরিবার হয়েছে মানুষ একসময় এই সমস্ত প্রাণী যখন দেখেছে এদের এগুলোর মধ্যে কোনো কোনো প্রাণীকে তারা বসীভূত করেছে যেটাকে আমরা এখন গৃহপালিত পশু গৃহপালিত পাখি বলছি যেমন হাঁস মুরগি ইত্যাদি ইত্যাদি এগুলো মানুষ ঘরে লালন পালন কেন করেছে কারণ এই মানুষরা যখন খাবারের সংকটে পড়ত তখন তাদের কি খাবে তখন তারা কিন্তু কি গৃহপালিত পশু পাখি এগুলোকে খেত তারপরে মানুষ শিকারের মধ্যে শুধু পশু পাখি জন্তু ইত্যাদিকেই দলবদ্ধভাবেই শুধু শিকার করতো না মাছও শিকার করতো অর্থাৎ মাঠ পানিতে মাছ শিকার করার ব্যবস্থা মানুষ করলো এর ফলে মানুষের খাদ্যের যে সম্প্রসারণ ঘটেছে বৈচিত্র্য এসেছে এখন এইসব খাবার খেয়েই মানুষের বুদ্ধি বেড়েছে অর্থাৎ আমি যখন তরু লতা পাতা গাছ ইত্যাদি খাবো আমার দেহে এক ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া হবে ভালো মন্দ এটার মধ্য থেকে হবে আবার যখন আমি মাংস খাবো পুড়িয়ে মাং পোড়া মাংস অর্থাৎ দেখা গেছে একটা বন পুড়ে গেছে আগুনে পুড়ে গেছে তখন সেখানে যে সমস্ত প্রাণী ছিল পাখি ছিল সেই পশু এবং পাখি এইগুলোর যে মাংস সে মাংস মানুষ খেয়েছে সেভাবে সে সেই খাওয়া মাংস তার কিন্তু দেহের মধ্যে একটা ইতিবাচক অর্থাৎ মানুষের দেহে যে চর্বির প্রয়োজন ছিল সেই চর্বিটা মানুষ কিন্তু ওই সমস্ত ওই সমস্ত প্রাণী থেকে পেয়েছে ওই সমস্ত পাখি থেকে পেয়েছে আবার যখন মানুষ পানিতে মাছ দেখেছে সেই মাছ যখন শিকার করে তারা ওই আগুন যেখানে দেখেছে সেখানে গিয়ে সেই মাছটাকে সেই মাছটাকে পুড়িয়ে সেই মাছটা যখন খেয়েছে মাছের যে সমস্ত উপাদানগুলো আছে সেগুলো মানুষের শরীরে কাজ করেছে এইভাবেই কিন্তু মানুষের দেহের গঠন আমরা দেখতে পায় এবং এ কারণে আজকে আমাকে আপনাকে ডাক্তার বলে আপনি শাকসবজি খাবেন আপনি ফল খাবেন আপনি মাংস এই মাংসটা খাবেন আপনি ওই মাংসটা খাবেন না কারণ আপনার শরীরে কোনটা কম আছে সেটা আপনাকে প্রকৃতির এই সমস্ত প্রাণী এই সমস্ত ফল ইত্যাদি থেকে আপনাকে ঘাটতি পূরণ করতে হয় আবার আপনার দেহে যদি কোনোটা বেশি হয়ে যায় তাহলে সেটা কমিয়ে দিয়ে অন্যটা আপনাকে ব্যালেন্স করতে হয় এই যে বিষয়গুলো একজন ডাক্তার যে বলছেন তাকেও কিন্তু জানতে হয় যে আসলে এগুলো কখন থেকে এগুলো কিভাবে মানুষ জানলো শিখলো বুঝলো ওই জানা শেখার বোঝারটা কিন্তু ইতিহাস থেকে। আজকে যে ডাক্তার এই ডাক্তার শুধু আজকে না এটা কিন্তু আমাদের সেই একেবারে আদিম যুগের যুগেই মানুষ কিন্তু মানুষ শিখে শিখে এগুলো বুঝেছে মানুষের তখন অসুখ বিসুখ হতো তখন সে সেখানে এটা খেলে তার সর্দি কমে জ্বর কমে ওটা খেলে তার পেটে হয়তো পীড়া হলে সেটা খেয়ে দেখেছে দেখেছে এটা কমে যাচ্ছে এইভাবেই মানুষ কিন্তু ভেষজ যে আমরা ঔষধের কথা বলি এগুলো কিন্তু সেই আদিম মানব সাই কিন্তু আবিষ্কার করেছে অভিজ্ঞতার মধ্য দিয়ে সুতরাং তখনই কিন্তু এক শ্রেণীর মানুষ এইগুলোকে যারা একটু ভালো করে এই সম্পর্কে অভিজ্ঞতা অর্জন করেছে তারা তখনকার বৈদ্য এখনকার আমরা যাদেরকে ডাক্তার বলি তারা সেখানে এই ধরনের মানুষের তৈরি হয়েছে এভাবেই মানুষের অনেক বিশ্বাস যেটা ধর্মবিশ্বাস যেটা হয়তো প্রকৃতির অনেক বিশ্বাস মানুষের মধ্যে এভাবে আস্তে আস্তে ক্রিয়া প্রতিক্রিয়ার মাধ্যমে হ্যাঁ এসেছে এইগুলো আমরা কিভাবে জানব এগুলো জানতে হলে আমাদেরকে সঠিক ইতিহাসটা জানতে হবে কারণ ইতিহাস হচ্ছে ধারাবাহিক প্রক্রিয়া অর্থাৎ আপনি কোনো কিছু আজকে যেটা জানছেন সেটার একটা অতীত আছে সেই অতীতটা কালকে আছে কালকের আগের দিন আছে আগের দিনের আগে আছে অর্থাৎ এর শেকড় কিন্তু অনেক গভীরে আমরা এই কথাগুলো যে বলি এটাই কিন্তু ইতিহাস অর্থাৎ যে কোনো জিনিস অনেক পুরাতন এই পুরাতন জিনিসটাকে আপনি যখন যাচাই বাছাই করে দেখবেন তখনই আপনি প্রমাণ করতে পারবেন যে এটা তখন এত হাজার বছর আগে এটা এত শত বছর আগে এটা এত দিন আগে এই যে আপনি এগুলো প্রমাণগুলো করছেন করার পরে এগুলোই আমরা ইতিহাসে পাঠ করে বলছি যে টমেটো দক্ষিণ আমেরিকা বা মধ্য আমেরিকায় আগে মানুষ সেখানে প্রকৃতি থেকে পেয়ে তারা সেটাকে চাষবাস করেছে এবং সেটা এসেছে ইউরোপ তারপরে এসেছে অন্যান্য দেশ এইরকম পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে অনেক খাবার দাবার যেগুলো বিনিময় ঘটেছে এগুলো এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয়েছে সেভাবেই ঘোড়া যেমন এক জায়গায় আগে যখন ছিল সেটা কিন্তু আরেক জায়গায় হয়তো ছিল না এইভাবে ঘোড়া এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া হয়েছে গরু এক জায়গায় ছিল আরেক জায়গায় ছিল না সেখান থেকে মানুষ কিন্তু যখন এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে তারা কিন্তু সেটাকে নিয়ে গেছে বহন করে নিয়ে গেছে এইভাবেই কিন্তু সারা পৃথিবীতে মানুষের যেমন বিস্তার ঘটেছে অন্যান্য প্রাণী জগতেরও কিন্তু বিস্তার ঘটেছে মানুষ সেগুলোকে যেগুলোকে বসীভূত করতে পেরেছে সেগুলোকে মানুষ বহন করে নিয়ে গেছে পরে মানুষ অনেক কিছু এই যে আজকে আমরা সাগরে মহাসাগরে আমরা জাহাজ বড় বড় জাহাজ দেখি একসময় তো এত বড় জাহাজ ছিল না মানুষের এই যে জাহাজ কেন মানুষ তৈরি করেছে এইগুলো মূলতই মানুষ অনেক কিছু বহন করার জন্য মানুষ যখন দেখেছে পানির উপর হয়তো একটা গাছ হয়তো একটা কাঠ সেটা ভাসছে সেই ভাষা ভাষা কাঠ সেটাকে সেটার উপর কিন্তু অনেকেই চড়ে বসে এক জায়গা থেকে আরেক জায়গায় গিয়েছে যেমন আফ্রিকা মহাদেশ থেকে অনেকেই ওই গাছে গাছে এরকম ভেসে আসা গাছে করে অনেকে মাদাগাস্কারে চলে গেছে আফ্রিকা আবার ইন্দোনেশিয়ার সেই দ্বীপগুলো থেকে একের পর এক মানুষ কিন্তু এক দিক থেকে আরেক দ্বীপে দক্ষিণের দিকে গেছে এবং এভাবে শুধু দ্বীপ দ্বীপাঞ্চল নয় এভাবে তো অনেক নদী আছে নদীও মানুষ পার হয়েছে এইভাবে নানা রকম ভেলা তৈরি করে ভেলাগুলো মানুষ তৈরি করেছে কিভাবে। তখন গাছপালা যেই গাছটা ভাসে সেই গাছটাকে ভেলার মতন মানুষ ব্যবহার করে বসে থাকতো এক জায়গা থেকে সেটা স্রোতের সঙ্গে ভেসে কোনোখানে গিয়ে সে মাটি পেত সেখানে গিয়ে তারা উঠতো এভাবেই কিন্তু মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় গেছে তারপরে গিয়ে মানুষ আস্তে আস্তে ধীরে 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 সমাজবদ্ধ জীবন যাপন করেছে সমাজবদ্ধ জীবন যাপন করার ফলে মানুষ যখন এক জায়গায় থাকে তখন মানুষের মধ্যে আদান প্রদান চিন্তার আদান প্রদান বিষয়বস্তুর আদান প্রদান প্রয়োজনীয় সামগ্রীর আদান প্রদান এইগুলো সব মানুষ একে অপরকে জানার ভিতর দিয়ে দেওয়ার ভিতর দিয়ে মানুষের একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠেছে মানুষের মধ্যে একটা মনোজগত গড়ে উঠেছে আপনার সঙ্গে আমি আমার সঙ্গে আপনি এরকম দশজনের সঙ্গে থাকার ভিতর দিয়ে একজনের প্রতি একজনের অপরিহার্যতা আরেকজন অনুভব করতে শিখেছে এবং এর ভিতর দিয়ে মানুষের মধ্যে প্রেম ভালোবাসা দয়া মায়া মমত্ববোধ মানবিক অনেকগুলো গুণাবলী এগুলোই কিন্তু তৈরি হয়েছে মানুষের সঙ্গে মানুষের সংস্পর্শে এসেই কিন্তু মানুষ মানুষের এই গুণগুলো অর্জিত হয়েছে মানুষের ভেতরে যদি মানুষ বিচ্ছিন্ন থাকতো তাহলে মানুষের মধ্যে এটা থাকতো যেমন এখন যেমন মনে করো আমরা বাংলাদেশে আছি আমাদের আমরা একসাথে যেহেতু থাকি আমাদের ভাষা একরকম প্রায় সবারই আঞ্চলিক কিছু দূরে যত দূরে তত একটু আঞ্চলিক ভাষা ভিন্ন একটু একটু শব্দ হতে পারে কিন্তু আমরা প্রায় কাছাকাছি হওয়াতে আমাদের মধ্যে আচার আচরণ লেনদেন ইত্যাদি সবই আমরা একে অপরকে খুব সহজে বুঝি কিন্তু মনে করেন এই আমি যখন এখন যদি লাতিন আমেরিকায় যাই তো সেখানকার মানুষের আচার আচরণ তো আমার মত আচরণ তো আমার মত কেন অন্যরকম হয় কারণ তারা একভাবে বসবাস করেছে অন্যদের সাথে সুতরাং তাদের আচার আচরণ চিন্তা ভাবনা ধ্যান ধারণা জ্ঞান সব কিছু অন্যরকমভাবে হবে আবার একটা দ্বীপে যখন মানুষ থাকে তখন তাদের একরকম হবে অর্থাৎ মানুষের সমস্ত কিছুই পারিপার্শ্বিকতা অনুযায়ী হয় এখন সেই পারিপার্শ্বিকতা যখন হয় তার তৈরি করা সমাজ অর্থাৎ দশজন বিশ জন একশো জন দুশো জন পাঁচশো জন এক হাজার জন এরকম বড় বড় করে একটা সমাজ দিয়ে তৈরি হয় তখনই কিন্তু মানুষ একটা ঐক্যবদ্ধ সমাজবদ্ধ জীবন ব্যবস্থায় অভ্যস্ত হয়েছে মানুষ এভাবেই সমাজবদ্ধ জীবন ব্যবস্থা শুরু করেছে সেই সমাজ আস্তে আস্তে উন্নত হয়েছে যত উন্নত হয়েছে তত কিন্তু মানুষ এই সমাজ থেকে কিছু নিয়ম কানুন শাসন ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি তৈরি করেছে এবং এই শাসন তার প্রয়োজন হয়ে পড়েছিল কারণ যত বেশি সংখ্যক মানুষ একসাথে থেকেছে তত বেশি তাদেরকে কিছু নিয়ম নিয়মকানুনে পরিচালিত করতে হয়েছে সেখান থেকেই মানুষ প্রাথমিকভাবে গোত্রীয় সমাজ ব্যবস্থা এবং সে তার থেকে মানুষের যে একেবারে প্রাচীন ছোট ছোট রাষ্ট্র ব্যবস্থা যেটাকে আমরা বলি সেটাকে আমরা বলি প্রাচীন যুগের রাষ্ট্র ব্যবস্থা যেমন নগর রাষ্ট্র ব্যবস্থা সেটা থেকে দেখা গেছে সভ্যতায় উত্তরণ ঘটেছে অনেক বড় বড় অঞ্চলকে মানুষ দখল করেছে ইত্যাদি এগুলো সবই ইতিহাসের অংশ এভাবেই কিন্তু খুব ধীরে ধীরে ছোটো ছোট রাষ্ট্র হয়েছে তারপরে এই রাষ্ট্র আরও বড় হয়েছে শক্তি অর্জন করেছে এবং শাসক তৈরি হয়েছে তারা আবার দখল করেছে এগুলো সবই ইতিহাসের বিষয় এখন সেই তাদেরকে আমরা সম্রাট বলছি রাজা বলছি ফারাও বলছি বিভিন্ন নামে বিভিন্ন জায়গায় আমরা অভিহিত করছি এবং এটা একটা পর্যায়ে গিয়ে তারা আরও শক্তিশালী রাষ্ট্র করেছে এবং সেখানে তাদের একনায়কত্ব তৈরি করেছে যেমন আমরা মধ্যযুগীয় রাষ্ট্র ব্যবস্থা বলছি বা এরও আগে প্রাচীন যুগের যে ড্যাসপটিক অর্থাৎ ষোড়তান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা সেটা সেটা ছিল তার মধ্যযুগের সামন্তবাদী রাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা এই সমস্ত কিছুই কিন্তু মানুষ চেঞ্জ করেছে একেবারে চতুর্দশ পঞ্চদশ শতাব্দীর পরে এসে মানুষ আধুনিক যে আমরা এখন যে কথাগুলো বলি যে আধুনিক রাষ্ট্র যেখানে আইন কানুন নিয়ম শৃঙ্খলা এবং মানুষের পছন্দের সরকার ব্যবস্থা হবে এবং সেই সরকার ব্যবস্থার কিছু দায়বদ্ধতা থাকবে রাষ্ট্রের অনেক দায় দায়িত্ব ইত্যাদি থাকবে এই ধরনের রাষ্ট্রে উত্তরণ ঘটেছে তো সুতরাং এই যে একটা বিরাট পরিবর্তন এটা হলো ইতিহাসের বিবর্তন এটা হলো ইতিহাসের অর্জন সেই অর্জনটা মানুষ মানুষের শ্রম দিয়ে মানুষের মেধা দিয়ে মানুষের যা কিছু যেখানে যেই জনগোষ্ঠী সবার আগে চিন্তা করতে পেরেছে সেটাই তারা করেছে অন্যেরা সেটার থেকে শিখেছে অর্জনের অর্জনের মাধ্যমে তারা সেটাকে আরও এগিয়ে নিয়েছে এভাবেই সমাজ থেকে আধুনিক রাষ্ট্র ব্যবস্থার উত্তরণ ঘটেছে এখন এই রাষ্ট্র ব্যবস্থা যদি আজকে ধরুন আপনি আড়াইশো তিনশত বছর আগে অল্প কয়েকটা রাষ্ট্র সেগুলো কিন্তু আধুনিক ছিল না আড়াইশো তিনশত বছর আগে খুব বেশি রাষ্ট্র ব্যবস্থা ছিল না সেগুলো আমরা উপনিবেশবাদী বলছি কিছু রাষ্ট্র হয়েছিল, সেগুলো অ্যাবসলিউট মনার্কি ছিল বা একেবারে নিরঙ্কুশ রাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ছিল তো এই রাষ্ট্রগুলোরও পরিবর্তন ঘটে এখন পৃথিবীতে আমরা প্রায় একশো তিরানব্বই স্বাধীন রাষ্ট্র ব্যবস্থা যে দেখছি এই স্বাধীন রাষ্ট্র ব্যবস্থায় যে উত্তরণ এটাও কিন্তু ভবিষ্যতে আর কোন দিকে যাবে আমরা জানি না তবে এর এর ভিতর দিয়ে পৃথিবীতে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় যে উত্তরণ ঘটেছে মানুষের এটা একটা বিশাল অর্জন এখন এই রাষ্ট্রের জন্য সবাইকে কিন্তু সংগ্রাম করতে হয়েছে যেমন লাতিন আমেরিকায় প্রায় বিশটির মতো স্বাধীন রাষ্ট্র আছে তাদেরকে কিন্তু একেবারে যুদ্ধ করে উপনিবেশ স্পেনের উপনিবেশ পর্তুগালের উপনিবেশ ফ্রান্সের উপনিবেশ এইগুলো এই সমস্ত উপনিবেশ ত্যাগ মানে তারা হটিয়ে স্বাধীনতা অর্জন করেছে আফ্রিকাতে করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আমরা করেছি ভারত এশিয়া মহাদেশে তারপরে পরবর্তীতে আমরা এসে বাংলাদেশ স্বাধীন করলাম এখন এই স্বাধীনতার জন্য আমাদের জনগণকে কী আত্মত্যাগিনা করতে হয়েছে আর যারা এর আগে এই রাষ্ট্রটাকে দখল করে রেখেছিল তাদেরকে কীভাবে আমাদেরকে হটাতে হয়েছিল এটার জন্য তিরিশ লক্ষ মানুষকে প্রাণ দিতে হয়েছিল আমাদের নারীদের উপর হামলা হয়েছে আমাদের জনজীবনের উপর হামলা হয়েছে আমাদের সমস্ত কিছু ধ্বংস করে দেওয়া হয়েছে সুতরাং এই যে একটা একটা রাষ্ট্রের অভ্যুদ্ধের ভেতরে ভেতর দিয়ে আমরা কিন্তু ওই জাতিগোষ্ঠীর যে আকাঙ্ক্ষা এবং তার জন্য যে তাদের আত্মত্যাগ তার জন্য যে তাদের যে দেশপ্রেম এগুলো সম্পর্কে জানতে পারে বুঝতে পারে শিখতে পারে এগুলো আমাদের পরবর্তী প্রজন্মের জন্য খুবই দরকারি হয় অর্থাৎ দেশকে ভালোবাসতে হয় দেশ থেকে আমরা যে দেশে যে আমরা জীবনযাপন করব, বসবাস করব। দেশকে আমরা আমাদের মেধা মনন আমাদের প্রজ্ঞা ইত্যাদি দিয়ে আমাদের ভালোবাসা দিয়ে দেশকে প্রত্যেকেই কিন্তু আমরা যদি এটাকে আগের প্রজন্মের কাছ থেকে শিক্ষা নেই তাহলে কিন্তু আমরা বর্তমানে আমাদের যে দেশপ্রেমের যে অনুপ্রেরণা সেটা কিন্তু আমরা এইভাবে পেতে পারি আমাদের নেতৃত্ব আমরা দেখতে পাই কারা কিভাবে নেতৃত্ব দিয়েছেন তাদের যে গুণাবলী তাদের যে দক্ষতা তাদের যে দেশপ্রেম তাদের যে মেধা এগুলো থেকে আমাদের বর্তমান প্রজন্ম শিখতে পারে সুতরাং ইতিহাসের শিক্ষাটা হচ্ছে আমাদেরকে ইতিহাস থেকে শিখতে হবে যদিও দার্শনিক হ্যাগেল বলেছিলেন ইতিহাসের বড় শিক্ষা হলো ইতিহাস থেকে কেউ শিক্ষা নেয় না এটা তিনি খুব খ্যাদোক্তি করে বলেছেন এই কারণে যে অনেকে হয়তো এটাকে উপলব্ধি করতে পারছেন না কিন্তু আপনি যদি ইতিহাসের এই সমস্ত জ্ঞানটা বুঝতে পারেন যে মানুষ কী অসম্ভব জ্ঞান অর্জন করেছে এই জ্ঞানই আপনার আমার মাথার মাথার যে মগজ এই মগজের মধ্যে যখন প্রবেশ করবে আমরা কিন্তু সামনে যে দিনগুলো আসতেছে সেই দিনগুলো আরও জটিল সেই জটিল দিনগুলোতে কিভাবে একটা সুন্দর রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা নিয়ম নিয়মের মধ্যে আমরা কিভাবে বসবাস করব এই সবই জানতে পারবো আমাদের ইতিহাস ডিসিপ্লিন থেকে সুতরাং আপনি ডাক্তার হলেও কিন্তু আপনার ইতিহাসের নলেজ দরকার আমার আমি ইতিহাসবিদ হলেও যেমন আমার কিছু ডাক্তারি জ্ঞান থাকা দরকার অর্থাৎ আমি অসুখ বিসুখ হলে কি ধরনের অসুখ এটা আমাকে তো ডাক্তার জিজ্ঞেস করেন তাহলে আমার কিছু জ্ঞান প্রাথমিক জ্ঞান থাকলে আমি কিন্তু ডাক্তারকে সঠিক ইনফরমেশানটা দিতে পারি আবার আমি যদি বাড়ির জ্ঞান আমার থাকে তাহলে কিন্তু আমার প্রকৌশলের সম্পর্কে যদি আমার কিছু জ্ঞান থাকে পুরোপুরি জ্ঞান হয়তো আমার থাকবে না কিন্তু প্রাথমিক জ্ঞান আমার থাকা দরকার অর্থাৎ একজন মানুষের অন্যান্য সব ডিসিপ্লিনেরই কিছু কিছু জ্ঞান থাকতে হয় কেন আমরা সাহিত্য পড়ছি সাহিত্য পড়ার মধ্য দিয়ে আমরা কাল আমাদের যে কাল্পনিক শক্তি আমাদের কল্পনার শক্তি আমাদের যে মেধার শক্তি আমাদের যে চিন্তা শক্তি এটাকে আমরা অনেক বিস্তৃত করতে পারি আমাদের এই যে প্রত্যেকটা ডিসিপ্লিন একটা অপরটাকে এভাবেই কিন্তু সাহায্য করে থাকে সে কারণে বলছি যে ইতিহাস পাঠ করে আমরা সমাজকে চিনতে পারি আমরা আমাদের মানুষদেরকে চিনতে পারি আমরা যেহেতু মানুষ সুতরাং আমাদেরকে মানুষের ইতিহাস কম বেশি আমাদেরকে জানতে হবে শিখতে হবে এবং সেটা শেখার জন্য আমাদেরকে পাঠ করতে হবে নট ন্যাসেসারিলি আপনি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগেই ভর্তি হয়ে ইতিহাস ডিগ্রি নিতে হবে আপনি এটা ডিগ্রি না নিয়েও আপনি এই বিভিন্ন ইতিহাস যেমন ল্যাটিন আমেরিকার ইতিহাস নিতে পারেন পড়তে পারেন এটা ভালো বই এসেছে এটা পড়তে পারেন আফ্রিকা মহাদেশের বই পড়তে পারেন আপনি এশিয়ার ইতিহাস আমাদের স্বাধীনতার ইতিহাস আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস আমাদের সমাজ ব্যবস্থার সমস্যাগুলোর ইতিহাস এগুলো আপনি পড়তে পারেন জানতে পারেন তাহলে আপনি বুঝতে পারেন যে আমাদের সমাজটা কোন দিকে যাচ্ছে আমাদের বিশেষ করে যারা আমাদের দেশকে পরিচালনা করছেন অর্থাৎ যারা রাজনীতি করেন যারা শিক্ষা সচেতন হতে চান তাদের সবাই কম বেশি সারা পৃথিবীর রাজনীতি সম্পর্কে জানতে হলো, তার ইতিহাসটা ভালো করে জানতে হবে একজন ডাক্তারকেও কিন্তু যা ইতিহাস জানতে হবে এ কারণে যে তিনি এর মাধ্যমে বুঝতে পারবেন পৃথিবীতে কখন কোন অঞ্চলের মানুষ কীভাবে চিকিৎসা বিজ্ঞানের উদ্ভব ঘটিয়েছিল সেটার বিকাশ কিভাবে ঘটিয়েছে এভাবে সারা পৃথিবীতে জ্ঞানের শাখা একটি অপরটির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত ইতিহাস ও অন্যান্য জ্ঞানের শাখার সঙ্গে জড়িত আমরা যদি এগুলো একেবারে মৌলিক বই পুস্তক পড়ে জানি তাহলে আমরা বিভ্রান্ত হব না কারণ ইতিহাস যদি কেউ বানিয়ে বলে তাহলে এটা বিকৃত হয়ে যাবে বিকৃত ইতিহাস কিন্তু ইতিহাস নয় সেটা কিন্তু মারাত্মক বিপদ সেই বিপদ থেকে বাঁচতে হলে আপনাকে একেবারে গবেষণা নির্ভর বই পড়তে হবে যে বইগুলো বিশেষজ্ঞরা লিখেছেন ইতিহাস ব্যক্তারা লিখেছেন বা ইতিহাসের সাথে সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের যারা আছেন তারা লিখেছেন সেই রকম বই যদি আপনি না পড়েন তাহলে আপনি ইতিহাস জ্ঞানটা পাবেন না ইতিহাস জ্ঞান যদি আপনার থাকে তাহলে অবশ্যই আপনি কিন্তু আপনার সমাজ জীবন রাষ্ট্রীয় জীবন এর বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে একেবারে নিশ্চিন্তে আপনার দৃষ্টিটা প্রক্ষেপণ করতে পারবেন তাহলে আপনাকে বিভ্রান্ত করার কেউ থাকবে না ভুল পথে পরিচালিত করার কেউ থাকবে না গুজব ছড়িয়ে আপনাকে কেউ কিছু বিভ্রান্ত করতে পারবে না আপনি ভালো করে জানবেন সমাজে কি ঘটে কি ঘটে না কি দৈব ঘটনা হতে পারে কি অদৈব ঘটনা হতে পারে কি কার্যকারণ হতে পারে সবই কিন্তু ইতিহাস বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে জানার সুযোগ করে দেয় এর ভেতর দিয়ে আমাদের মধ্যে যে ইতিহাস চেতনা গড়ে উঠে সেই ইতিহাস চেতনা হচ্ছে মানব চেতনা মানব চেতনা ছাড়া কোনো মানুষই মানুষ হিসাবে বেঁচে থাকতে পারবে না সে কারণেই আপনার ইতিহাস কিছুটা হলেও জানা দরকার এই বিষয়গুলোই আমরা চেষ্টা করব আমাদের এই চ্যানেলে সামনের দিনগুলোতে বিভিন্নভাবে বিভিন্ন লেকচারে উপস্থাপন করার আজ যে বিষয়টি নিয়ে আলোচনা করেছে আপনারা এই বিষয়গুলো সম্পর্কে ভাববার চেষ্টা করবেন আমাদেরকে জানানোর চেষ্টা করবেন এবং আমাদের এই চ্যানেলটিকে অনুসরণ করার চেষ্টা করবেন আপনারা যে যেখানে আছেন ভালো থাকুন আবার ভবিষ্যতে দেখা হবে ধন্যবাদ